আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা বাংলার তিন জেলায় সাত কেন্দ্রের পাশাপাশি ভোট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশায় রাজনাথ স্মৃতি ইরানী রাহুল গান্ধীদের ভাগ্য নির্ধারণ এবার ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ মমতার দিল্লি থেকে নির্দেশ আসে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাজি সন্তরের কাজ বহরমপুরের কার্তিক মহারাজ বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को गालियां दे रही है আমি এমন কোন ডন চ্যালেঞ্জ করলাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড মিথ্যা কথা বলেছেন ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে আগামী দিনে আইনিও পরামর্শ নেওয়া হবে সচেতন মানুষ তারা যার যেখানে সেখানে ভোট প্রদান করেন কেউ হুইপ দিতে পারেন না রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ কিছু না বলাই শ্রেয় চার জুন পরে ভ্রষ্টাচারীদের অপরে অ্যাকশন আরো তীব্র হবে খড়গপুরে হোটেলে প্রায় 34 লক্ষ টাকা উদ্ধার দাবি পুলিশ সূত্রে আটক বিজেপি নেতা টাকা দিয়ে ভোটে জিততে চায় বিজেপি বিকবে না বাংলার মানুষ আক্রমণে তৃণমূল ইরানের প্রেসিডেন্ট বিদেশ মন্ত্রীকে নিয়ে পূর্ব আজারবাইজানের পার্বত্য এলাকায় ভেঙে পড়ল কপ্টার খারাপ আবহাওয়ার জন্য ব্যাহত উদ্ধার কাজ আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা তিন জেলার সাত কেন্দ্রে ভোট সরাসরি সব খবর সবার আগে এবিপি আনন্দে কার দখলে দিল্লি সকাল 7টা থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব একাধিক ধর্মীয় সংগঠন বিজেপি প্রার্থীর পাশে ভারত সেবাশ্রম সংঘের প্রধান আগে দেখেনি দেশ বলছে তৃণমূল কার দখলে দিল্লি রাত 8টা আজ হলদিয়া ঝাড়গ্রামের প্রধানমন্ত্রী সভা মেদিনীপুর পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী পঞ্চম দফায় তিন জেলার সাতটি কেন্দ্রে ভোট মোতায়েন 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কার দখলে দিল্লি রাত 8টা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর